নমস্কার, আজকে আলোচনা করব 2021 সালের শুরুতেই কোন কোন বিশেষ উপায় বা বাস্তু টিপসগুলোকে আপনারা মেনে চলবেন। প্রত্যেক বছরের মতো এই বছরেও ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে প্রত্যেকটি মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাক এবং প্রত্যেকটি মানুষ সুস্থ শরীরে নিজেদের প্রত্যেকটি মুহূর্তকে আনন্দের সাথে যাতে কাটাতে পারে। এই বছরে বাস্তুর এমন কিছু টিপস বলবো যে টিপসগুলো আপনারা বছরের শুরুতেই করার চেষ্টা করুন। প্রথমেই বলবো বাস্তুর প্রধান টিপস হচ্ছে আপনার বাড়িকে, আপনার বাড়ির প্রত্যেকটি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। বাড়ির ভিতরে যদি আবর্জনা থেকে থাকে, ধুলো অথবা মাকড়সার জাল থেকে থাকে, তাহলে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করুন এবং বাড়ির ভিতরে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সেইগুলোকে আপনারা বাড়ির বাইরে করে দিন। খারাপ জিনিস বা কোনো ইলেকট্রনিক জিনিস যদি খারাপ হয়ে গিয়ে থাকে, ঘড়ি যদি আপনার বাড়িতে খারাপ হয়ে পড়ে থাকে কিংবা কোনো ইলেকট্রনিক্স মেশিন যদি আপনার বাড়িতে খারাপ হয়ে পড়ে থাকে, তাহলে সেইগুলোকে কিন্তু বাড়ি থেকে বাইরে করার চেষ্টা করবেন। এর থেকে নেগেটিভ এনার্জি খুব বেশি তৈরি হয়। এই দিনকে বাড়ির প্রধান দরজার সামনে সুন্দর করে সাজিয়ে তুলুন এবং প্রধান দরজার সামনে যদি কোনো রকমের আবর্জনা থাকে তাহলে সেগুলোকে পরিষ্কার করার চেষ্টা করবেন। ঘরের বারান্দা হোক, বাগান হোক কিংবা ছাদ, এই দিনকে একটি গাছ অবশ্যই লাগানোর চেষ্টা করবেন এবং সেই গাছের যত্ন সারা বছর নেবেন। রান্নাঘরে যদি কোনো ভাঙা বাসনপত্র থাকে তাহলে সেগুলোকে বাইরে বার করে দেবেন। বাড়ির ভিতরে এই দিনকে পূজা অর্চনা করা কিন্তু খুবই শুভ। বাড়ির ভিতরে পূজা অর্চনা করুন, ঠাকুর ঘরে আপনার দেবতাকে নৈবেদ্য বা আপনার ভোগ নিবেদন করুন। প্রসাদ দেওয়ার পরে সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে গ্রহণ করুন। এছাড়া এই দিনকে সকালে ওঠার চেষ্টা করবেন নর্থ ইস্টের দিকে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে যদি কোনো রকমের জানলা বা দরজা থাকে তাহলে সেগুলোকে অবশ্যই ভোরবেলায় খুলে দেওয়ার চেষ্টা করুন। এছাড়া আপনার কাজের জায়গায় একটি সাদা কাগজে সারা বছরের লক্ষ্যগুলোকে লিখে ফেলুন। এই দিনকে সেই লক্ষ্যগুলোকে লিখে সাদা কাগজে আপনার সেই জায়গায় লাগিয়ে রাখার চেষ্টা করুন যেইখানে আপনি বেশি সময় কাটান বা যে জায়গাটায় বসে আপনি কাজ করেন। বাড়ির পূর্ব দিকে এই দিনকে নতুন বছরের ক্যালেন্ডার লাগান। বাড়িতে যদি পুরনো বছরের, অর্থাৎ 2020 সালের যদি কোনো ক্যালেন্ডার থেকে থাকে বা তারও পুরনো বেশি ক্যালেন্ডার যদি থাকে, তাহলে কিন্তু সেগুলোকে বাড়ি থেকে বাইরে করে দেবার চেষ্টা করবেন এবং বাড়ির ভিতরে নতুন ক্যালেন্ডার লাগান, তাও পূর্ব দিকের দেওয়ালে। এছাড়া বাড়ির বসার ঘরে একটি ফুলদানি অবশ্যই রাখুন এবং সেখানে নানান রকমের ফুল রাখতে পারেন, অর্থাৎ রঙিন ফুল যদি সেখানে রাখার চেষ্টা করেন তাহলে খুবই ভালো হয়। বাড়িতে এই দিনকে একটি ময়ূরের পালক আনুন এবং সেই ময়ূরের পালকটি বাড়ির যে কোনো একটি ঘরে রাখার চেষ্টা করবেন। এছাড়া পরিবারের সবাই একসাথে বসে এই দিনকে সময় কাটানোর চেষ্টা করুন। এই ছিল বছরের শুরুতেই, অর্থাৎ 2021 সালের শুরুতেই কোন কোন বিশেষ উপায়গুলো আপনারা করবেন, কোন কোন বাস্তু টিপসগুলো আপনারা মেনে চলবেন সেই নিয়ে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।